অধিনায়ককে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়, উদাহরণ হতে হয়। দল জিতলেও নাজমুল হোসেন শান্ত সেটা পারছেন না। সবশেষ 5 টেস্ট আর 9 ইনিংস ধরে শান্তর ব্যাটে 59, 5 বারই 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অধিনায়কও তাই চিন্তিত। পাকিস্তান জয় করে অন্যরা যখন ঘরে, শান্ত মিরপুরে প্রিয় গুরু সোহেল ইসলামের নিবিড় তত্ত্বাবধানে। যে করেই হোক, ভারত সিরিজ থেকেই রানে ফিরতে হবে। ওটা কোচরা দেখবে, নিশ্চিত দেখবে, ও নিশ্চয়ই চেষ্টা করবে, কোচরা দেখছে এটা। ভারতে টেস্টের পাশাপাশি টি টোয়েন্টিও খেলবে টাইগাররা। যে ক্যাম্প আবার শুরু হয়েছে বেশ কদিন ধরেই, যেখানে আলাদা করে নজর কেড়েছেন জিসান আলম। প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন এই হার্ড হিটার। এমনকি মূল স্কোয়াডেও সুযোগ হয়ে যেতে পারে। সুযোগ পেলে শুরুতেই বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন জিসান। বিশ্ব চ্যাম্পিয়নরা এই ফরম্যাটে কতখানি শক্তিশালী কে না জানে। টি টোয়েন্টিতে ওরা একটা যে কোনো ফরম্যাটে খুব ভালো দল, টি টোয়েন্টির কথা এই মুহূর্তে বলাটা একটু মুশকিল। তবে টেস্ট ক্রিকেট এমন একটা ফরম্যাট যে ফরম্যাটটা সব খেলা সব ফরম্যাটকেই ইম্প্রুভ করার ক্ষেত্রে ভূমিকা রাখে। আমি নিশ্চিত ওই কনফিডেন্সটা এখানেও কাজে আসবে। আর যেটা বললাম যে বোলিংটা আমাদের অনেক ভালো হচ্ছে, বোলিং শক্তি যে কোনো দলের জন্য খুব ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা টি টোয়েন্টিতে কাজে আসবে। আপাতত জাতীয় দলের কোচিং প্যানেলের সবাই ছুটিতে। রিয়াদ তাইজুলদের অনুশীলন তাই চলছে বাংলাদেশ টাইগার্স হেড কোচ সোহেলের আন্ডারে। ইঞ্জুরি সমস্যা নেই আমি যতটুকু জানি, আশা করছি যে ফুল টিমকে পাওয়া যাবে। সাকিব কাউন্টি খেলতে গেছে, বাকি সবাই অ্যাভেলেবল থাকবে আশা করছি। 8 তারিখে খুব সম্ভবত অনিশ্চিত একটা দিন আছে, বাট 9 তারিখ থেকে ফুল টিমের ফুল ফ্লেজ প্র্যাকটিস হবার কথা। ওয়েদারটা কিছুটা বিঘ্নতা সৃষ্টি করতে পারে, বাট চেষ্টা করবো এর মতো যেন ঠিকভাবে প্রস্তুতি নেওয়া যায়। পাকিস্তানে ভালো করায় ইন্ডিয়াও এখন সতর্ক। ঋষভ পান্তরাও স্বীকার করছেন টিম ইন্ডিয়া বাংলাদেশকে সমীহই করবে, ফলে বোর্ডেরও আত্মবিশ্বাস বেড়েছে। আফনান পিয়াল, অলরাউন্ডার।